মাঝে দুটো দিনের ব্যবধান, ফের মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়তে হলো নেতা কাউন্সিলর থেকে শুরু করে পুলিশের একাংশকে। স্পষ্ট বুঝিয়ে দিলেন, তিনি জবরদখল, পুকুর ভরাট থেকে বেআইনি পার্কিং কোনো অবস্থাতেই বরদাস্ত করবেন না। তবে হকার উচ্ছেদে এক মাসের স্থগিতাদেশ দিয়েছেন তিনি। আমি শুরুতে শান্তনু সেনের কাছে আসতে যাব। শান্তনুদের প্রশ্নটা এইখানে যে 24 তারিখ যখন মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া বার্তা, কার্যত রুদ্ররূপ মুখ্যমন্ত্রী দেখা গেল, তারপরে একেবারে তড়িঘড়ি পুলিশ নেমে গেল, একেবারে কার্যত যেখানে যেখানে বেআইনি দখলদারি সেখানে দখলদার মুক্ত করার জন্য, কার্যত হকার উচ্ছেদের ক্ষেত্রে। তারপর আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে না না ভুল, তারপরে বুলডোজারের ছবি দেখা গেল। আজকে মুখ্যমন্ত্রী কার্যত বুঝিয়ে দিয়েছেন এই বুলডোজার সংস্কৃতি তিনি বিরোধী। তার মানে এতদিন পর্যন্ত গত 2-3 দিন ধরে যেটা হচ্ছিল সেটা ওপর এক মাসের স্থগিতাদেশ পড়ে গেল। আমি বলছি এইখানে বিরোধীরা প্রশ্ন তুলছে যে সবকটার মধ্যে যেটা ধরা পড়ছে সেটা হচ্ছে পরিকল্পনাহীনতা। সবটা কি তাহলে পরিকল্পনা না করেই করা হয়েছিল? দেখুন, বিষয়টা হচ্ছে বিরোধী বলতে আপনি কাদের বোঝান। আমার এখানে যারা সহকর্মীরা রয়েছে দুঃখ পাবেন না, কিন্তু বাস্তবটা এটাই। বিরোধী মানে যদি সিপিএম হয় তাদের, তারা মানুষের রায় শূন্য। বিরোধী মানে যদি কংগ্রেস হয় তারা মানুষের রায় শূন্য। আর বিরোধী মানে যদি বিজেপি হয় তারা মানুষের রায় খাদের কিনারায় আগামী দিনে তারাও শূন্য হয়ে যাবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি নীতিহীনতার কোনো নিদর্শন থাকতো তাহলে প্রত্যেক নির্বাচনে নিশ্চয়ই আগের থেকে বেশি ভোটে তৃণমূল জিততো না। এক, বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন এবং আজও তিনি সেটা পরিষ্কার করেছেন যে হকারদের বিরোধিতা করা তৃণমূলের লক্ষ্য নয়। আজকে আপনাকে মাথায় রাখতে হবে, এই কোভিডের সময় প্রায় 8,000 হকারকে 2,000 টাকা করে কিন্তু আমাদের মমতা ব্যানার্জির সরকারই দিয়েছিলেন, এবং হকারদের রিহ্যাবিলিটেট করার প্রজেক্ট আমাদের রাজ্য সরকারেরই আছে। কিন্তু তিনি কি বলেছেন যে যদি কেউ সরকারি জায়গা জবরদখল করে থাকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দাও, হকারদের কোনো কার্যকলাপের জন্য যদি ডেভেলপমেন্ট আটকায়, যদি পথ চলতি মানুষের অসুবিধা হয়, যদি সাধারণ মানুষের এই নীতিটাকে 24 তারিখের পরে ঠিক হলো যে জবরদখল থাকলে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে, কেন তার আগে বলেছেন? আপনি তো আপনাকে দেখা গিয়েছে কি ফুটপাথগুলো কার্যত হকাররা জবরদখল করে বসে রয়েছে, যে রাস্তা অবধি চলে এসেছে। আগের প্রতিবেদনেও সেই ছবি দেখালাম যে ফুটপাথ পথচারীদের জন্য হওয়ার কথা, পথচারীরা বাধ্য হয়ে রাস্তার উপর দিয়ে হাঁটছে, দুর্ঘটনা ঘটছে, এতো মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন। প্রশ্নটা হচ্ছে যে এই 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 আমি বলছি কার্যত বিবেক জাগ্রত হওয়া, এটা কি 24 তারিখের পর থেকে হলো? আমি আপনাকে একটাই কথা বলছি, এই যে কাজটা মমতা ব্যানার্জি করতে পারেন এটা না বাংলায় আর কেউ আগে করতে পেরেছেন, না বিজেপি শাসিত কোনো রাজ্যে ভারতবর্ষে কেউ করতে পারে। এবং আমি যে কথা বলে শেষ করব, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দলের কেউ থাকলেও তাকে রেয়াত করা হবে না। আপনারা জানেন ইতিমধ্যে নর্থ বেঙ্গলে আমাদের দলের একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। মূল প্রশ্ন তুলেছো যে কোনো একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে শাসক এবং বিরোধী সুর কি মিলে গেল? হ্যাঁ মিলে গেল। তার কারণটা হলো অপদার্থ বিরোধীদের জন্য। আজকে আমি বলছি যে বিজেপির কাছ থেকে কোনো তুমি গণ আন্দোলন আশা করতে পারো না, কিন্তু বামপন্থীরা কোথায়? যখন বুলডোজার দিয়ে একটার পর একটা দোকান ভাঙা হচ্ছে তখন শতরূপ ঘোষরা কোথায়? তখন বামপন্থীরা কোথায়? রাস্তা অচল করে দিতে পারছে? যেদিন সানশাইন হয়েছিল সেদিন রাস্তা অচল করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়রা সেদিন হকারদের পাশে দাঁড়িয়েছেন, আজকে কলকাতায় বন্ধ রাখতে পেরেছেন, তারা কি গণ আন্দোলনের মধ্য দিয়ে হকারদের পাশে দাঁড়াতে পেরেছেন? ফলে এই এই শাসক বিরোধী শটটা যে মিলে গেল তার কারণটা হলো অপদার্থ বিরোধী রাজনৈতিক দলের অনুপস্থিতির ফলে। ফলে একদিকে গরিব মানুষ হকারদেরকে বিরোধী হিসেবে দায়িত্ব শতরূপ ঘোষণা পালন করতে পারছে না, এবার শতরূপ তোমরা বলবে কি করে যে শাসকের অপোজিশন স্পেস দেয় না, যে স্পেস থেকে থাকে সেটা তো মুখ্য শাসক দল হিসেবে তারাও যদি নিয়ে নেয় তোমরা বিরোধী হিসেবে সম্পূর্ণ ব্যর্থ। এটাকে শাসকের বিরোধী স্পেস নিয়ে নেওয়া বলেন, এটাকে বাংলা একটা কথা আছে বলে সাফ হয়ে দংশাবো প্রথমে তারপর ওঝা হয়ে ঝাড়বো। বিশ্বনাথ চক্রবর্তী যে সমালোচনাটা করলেন আমি ওনার সাথে কিয়দ অংশে ওনার সমালোচনাটাকে অ্যাকসেপ্ট করেও বলছি, যদি আপনি একটু মেইনস্ট্রিম মিডিয়ার বাইরে একটু খবর রাখেন দেখবেন আজকেই রামপুরহাটে বুলডোজার আটকেছে আমাদের নির্বাচিত ওখানকার কাউন্সিলর সঞ্জীব মল্লিক থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, আপনি যদি কলকাতার বাইরে পশ্চিমবাংলাকে বাংলা মনে না করেন সেটা আলাদা কথা। আমি বলিনি, দ্বিতীয় কথা আমি প্রথমেই আপনার সমালোচনাটাকে স্বীকারও করেছি, তারপরে যদি আপনি বারবার ইন্টারাপ্ট করেন আপনি এসে বলুন প্লিজ। আমি যে কথাটা বলছি, ব্যবস্থা নেওয়া নিয়ে অনেক কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও বলেছেন, আমি তোমাকে বলছি তোমার স্টুডিও থেকে বেরিয়ে কয়েক পা হেঁটে যেতে হবে আমার সঙ্গে, চলো 67 নম্বর ওয়ার্ডে। জাভেদ খান কসবার এমএলএ, উনি রাজ্যের মন্ত্রী যার কাছে আমি হেরেছি ভোটে 3 বার, জাভেদ খান পুকুর
ছিল একটা, ওটাকে প্রথমে করা হয়েছে সুইমিং পুল, রাজ্যের মন্ত্রী লোকাল এমএলএ জাভেদ খান এসে ফিতে কেটে সেই সুইমিং পুলকে উদ্বোধন করেছেন। উনি উদ্বোধন করে চলে যাওয়ার পরে ওনার দলাল লোক ওনার উদ্বোধন করা সুইমিং পুলে মাটি ফেলে দিয়ে সেখানে এখন বিল্ডিং বানিয়ে দিয়েছে। সেই বিল্ডিং এখন দিব্যি দেড় বছর হয়ে গেল দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ব্যবস্থার নমুনা। 134 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে কদিন আগে বিল্ডিং ভেঙে পড়া নিয়ে এত আলোচনা হলো, আনন্দবাজার পত্রিকার খবর আমার সামনে এখন খোলা রয়েছে, কলকাতা পুরসভা হিসেব করে দেখেছে 42টা পুকুর ছিল ওই ওয়ার্ডে, 15 বছরে 42টা পুকুরের সংখ্যা এসে দাঁড়িয়ে 2-এ, 40টা পুকুর উড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছেন। শোনো, একটা 5 বছরের বাচ্চাও এটা জানে, ফুটপাতে বেআইনি স্টল করা হোক কি বেআইনি বিল্ডিং বানানো পুকুর ভরাট করা হোক, লোকাল তৃণমূলের কাউন্সিলরদেরকে পয়সা না দিয়ে, লোকাল থানাকে পয়সা না দিয়ে করা যায় না। এবং এটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে স্বীকার করছেন। আজকে উত্তরবঙ্গে কাকে একটা পাড়ান নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, আপনি মমতা ব্যানার্জি আপনি দাঁড়িয়ে নিয়ে বলছেন সুজিত বসু কত টাকা নিচ্ছ তুমি, সুজিত বসু টাকা নিয়ে লোক পোষাচ্ছে আপনি নাম করে বলছেন, তারপরে সুজিত বসু কেন গ্রেপ্তার হবে না? আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেছেন ওখানে শওকত মোল্লা বোম বানায়, কিন্তু শওকত মোল্লা গ্রেপ্তার হবে না, আপনি দুদিন পরে এসে বলছেন। আরে, আর একটা কথার উত্তর দিতে আমাদের পেতে হবে শুভ্র, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোককে চাকরি বাকরি দিতে না পেলে বলবেন তোমরা ঘুগনি নিয়ে বসে পড়ো, তোমরা চপ শিল্প করো, তোমরা চা বেচো, ঝালমুড়ি বেচো, তো ভাই ঘুগনি চপ ঝালমুড়িটা কোথায় বসে বেচবে? আপনি তখন তার পেছনে বুলডোজার লাগিয়ে দেবেন? এর জবাব তো আপনাকে দিতে হবে। শান্তনু সেন, প্রথমত আমি একটা কথা বলবো, বামফ্রন্ট যখন 34 বছর ক্ষমতায় থেকে বাংলাটাকে শোষণ করে রেখে যায়, তখন 1 কোটি বেকার আর 55,000 বন্ধ কলকারখানার চাবি রেখে গিয়েছিল। এক, সেই জায়গায় একদিকে কেন্দ্রের অসহযোগিতা, সারা ভারতবর্ষে 45% সব থেকে বেশি বেকারত্ব, বাংলায় 40% এমপ্লয়মেন্ট জেনারেশন রয়েছে। 2, তৃতীয়ত আমি একটা কথা পরিষ্কার বলি, যেখানে প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জি বলেছেন সেখানে নিশ্চয়ই তার কাছে কিছু খবর আছে, কিন্তু তার মানে সবাইকে এক পঙ্ক্তিতে বসানো কিন্তু ঠিক না। আমি আপনাকে অন রেকর্ড বলছি, আজ থেকে 5 দিন আগের কথা, আমার ওখানে যেখানে আমি একসময় কাউন্সিলর ছিলাম, এখন আমার স্ত্রী কাউন্সিলর, সেখানে কাশীপুর থানা বিটি রোডের ওপরে, সেখানে কেউ বা কারা রাতের অন্ধকারে একটি স্টল বসিয়ে যায়। আমরা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাশীপুর থানার সহযোগিতায়, ওসি শ্যামবাজার ট্রাফিক গার্ডের সহযোগিতায় নিজেরা উদ্যোগ নিয়ে সেই স্টল সরিয়েছি। না না, প্রশ্ন হচ্ছে এটা এটা কি সার্বিক ছবি? এটা কি সার্বিক ছবি? আমি জিজ্ঞেস করব, আপনার ওয়ার্ডে যেখানে আপনি কাউন্সিলর ছিলেন, বেশ, না না, আমি জিজ্ঞেস করছি আপনার সেন্ট এখানে সোলেশন, আমি প্রশ্ন হচ্ছে সৌম্যদার কাছে কেন আসবো? প্রশ্ন হচ্ছে সৌম্যদা, এক তো হচ্ছে এক ঠিক বিরোধীরা অসহযোগিতা করছে, বিউটিফিকেশন সেটা কেয়া ঘোষেরা সহ্য করতে পারছে না। একটা বক্তব্যের একটা অংশ পড়ে শোনায় শান্তনুদা, বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে, ফলে যানজট হচ্ছে, ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা দাদা মামা আছেন, হাত দিতে গেলে ছোবল, কায়েমি স্বার্থ যেখানে কাজ করে ধরতে গেলে এমন সব লোকেদের নাম করছে, আইন ভঙ্গকারী হিসাবে তাদের চিহ্নিত হলেও ব্যবস্থা নেওয়া যাবে না। এটা যিনি বলছেন তিনি কোনো সিপিএম কংগ্রেস বা বিজেপির নেতা নন, তিনি বর্ধমান পুরসভার প্রধান, তিনি তৃণমূলের। আমি বলছি দলের মধ্যে যদি এইরকম বিরোধিতা থাকে, যেখানে পুরপ্রধান কার্যত অসহায়, কিছু করতে পারছেন না বলছেন, কাকে দোষ দেবেন? কথা, পুরপ্রধানের যদি এই ধরনের অভিজ্ঞতা হয়, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বলছেন আমার দলের কেউ হলেও রেহাই কর পাবে না, এবং নর্থ বেঙ্গলে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাকে অ্যারেস্ট করে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দলের পুরপ্রধানের যদি কিছু বলার থাকে, তিনি প্রশাসনকে বলতে পারেন, তিনি দলের সুনির্দিষ্ট জায়গায় বলতে পারেন, নিশ্চিত করে মিডিয়ার সামনে এই ধরনের বলাটা একেবারেই বঞ্চনীয় নয়। তার বলার থাকলে তিনি প্রশাসনকে বলতে পারতেন, তার বলার থাকলে তিনি দলের সুনির্দিষ্ট ফোরামে বলতে পারতেন। আমার দুটো কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে, আমাদের কলকাতা কর্পোরেশনের ঘোষণা করা পার্কিং এর রেট হচ্ছে 4-চাকা গাড়ির জন্য ঘন্টায় 10 টাকা। যারা এখন এই টিভিটা দেখছেন, এই চ্যানেল আমাদের আলোচনা শুনছেন, একজন কলকাতার মানুষ বলুন যিনি গত 5-6 বছরে কলকাতার কোন রাস্তায় 10 টাকা ঘন্টায় 4-চাকা গাড়ি রাখতে পেরেছেন। 20 টাকা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট তোলাবাজির, এবং পার্ক স্ট্রিট থেকে শুরু করে নিউ মার্কেট থেকে শুরু করে অফিস পাড়ায় 50-60 টাকা ঘন্টাতেও গাড়ি রাখতে হয় অফিস টাইমে। এই গেল এক। দ্বিতীয় কথা, এটা কোনো ব্যক্তিগত আক্রমণের জায়গা নয়, কিন্তু আমি বলছি, যেহেতু আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেখানে যেখানে হয়েছে নিজের দলের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শান্তনুদা বললেন উনি যে ওয়ার্ডের কাউন্সিলর সে ওয়ার্ডের কথা বললেন, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি ছিলেন, 2 নম্বর ওয়ার্ডে অমৃতলাল ওঝা বিদ্যাভবন অঞ্চলে 3টে পুকুর 2011 সালে কাউন্সিলর থাকাকালীন শান্তনুদার আমলে ভরাট হয়েছে, এবং ওখানে স্কুলের জমিতে স্কুল তুলে দিয়ে স্কুলের রোড আছে, ওখানে এনজিওর কাজ চলছে। বলুন প্রশ্নটা হচ্ছে শপথ গ্রহণের,
দুজন উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন। 4 তারিখে ফল ঘোষণা হয়েছে, আজকে যখন আমরা কথা বলছি 27 তারিখ, 23 দিন মাঝে পেরিয়ে গিয়েছে। এখন এই দুইজন তৃণমূলের জয়ী প্রার্থী কবে শপথ গ্রহণ করবেন, কোথায় করবেন, কে করাবে, সেই জটিলতা আজকের দিনেও অব্যাহত রইল। দেখুন, কখনো বিধানসভায় সিঁড়ির ওপর প্ল্যাকার্ড হাতে বসা, কখনো বিধানসভা চত্বরে বি আর আম্বেদকরের মূর্তির নিচে প্রায় 2.25 ঘন্টা অবস্থান। দুই জয়ী তৃণমূল প্রার্থীর কখনো ধর্না, কখনো অবস্থান, কখনো চিঠি চালাচালি চললেও 4 জুন 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণার পর 23 দিন কেটে গেলেও এখনও শপথ গ্রহণ নিয়ে জটিলতা কাটল না। শপথ বাক্য কে পাঠ করাবেন, রাজ্যপাল না স্পিকার, শপথ গ্রহণ কোথায় হবে, রাজভবনে না বিধানসভায়, এখনও তার উত্তর মিলল না। বৃহস্পতিবারও সেই অধরা রফাসূত্র। বুধবার রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার বারান্দায় 4 ঘন্টা বসে থাকার পর বৃহস্পতিবার বিধানসভা চত্বরে আম্বেদকরের মূর্তির নিচে প্রায় 2.25 ঘন্টা অবস্থান করলেন বিধানসভাতেই শপথ গ্রহণে অনড় দুই তৃণমূলের জয়ী প্রার্থী। আমি এই কথা বলার আগে 10 সেকেন্ড পারমিশন চেয়ে নেব শতরূপ যেটা বলেছে। 70 নম্বর সাউথ সিটি রোড, কলকাতা 30। 2010 সালে আমি কাউন্সিলর হওয়ার পর দেখলাম সেখানে অমৃতলাল ওঝা বলে একটা স্কুল ছিল, সেই স্কুলের দেওয়াল দরজা সমস্ত বিক্রি হয়ে যাচ্ছিল, জলাশয় ভরাট হয়ে যাচ্ছিল এবং সেই স্কুল পুরো জায়গাটা একটা প্রমোটারদের বিক্রি করা হয়েছিল। তখন পার্থ বোধে ছিলেন শিক্ষামন্ত্রী। আমরা আন্দোলন করে, রাস্তা ব্লকেট করে, মাস সিগনেচার করে বাধ্য করেছিলাম 11 কাঠা জমি তাদেরকে বাধ্য করিয়েছিলাম স্কুল এডুকেশনের নামে করাতে, এবং গত 3 দিন আগে পার্থ বসুর সাথে কথা হয়েছে সেখানে আমাদের স্কুল তৈরি হবে, এটা জেনে রাখুন। নাম লেখা ফলক এবং 2015 সালে আমি 2015 সালে শিলান্যাস করেছিলেন, 2024 সালে ওই জমিতে এখন এনজিও চলছে, এনজিওটা চলছে, স্কুল তৈরি হবে 9 বছর ধরে। আরে আপনারা শিলান্যাস আমি সতর্ক ভোজ কথা বললাম, আমরা বিষয় থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা বিষয়ের মধ্যে আসি। আমি বলছি বিষয়ের মধ্যে আসুন, ছাত্রদের আপনি 10 সেকেন্ড চেয়েছিলেন, আপনি দিয়েছি, এবার বিষয়ের মধ্যে আসুন প্লিজ। আমি ছাত্র ঘোষ কথা বললাম। হ্যাঁ, আজকে এটা প্রথম নয়, আজকে রাজ্যপাল তিনি কেন বলছেন না যে আমি অথরাইজ করছি স্পিকারকে, স্পিকার তুমি শপথ গ্রহণ করো। রাজ্যপাল পদ্মপালের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রত্যেক মুহূর্তে নির্বাচিত জনপ্রতিনিধিদের তিনি কাজ করতে বাধা দিচ্ছেন, এর থেকে অনৈতিক কাজ কিছু হতে পারে না। 23 দিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষকে পরিষেবা দিতে পারছে না। আমি বলছি এই জটিলতা কাটানোটা, একটা সহমতের ভিত্তিতে জটিলতা কাটানোটা কি খুব অসম্ভব। এমএলএ তারা নির্বাচিত হয়েছে, তার শপথ নিয়ে আদৌ জটিলতা হবে কেন যে কাটানোর প্রশ্ন আসবে? রাজ্যপাল রাজ্যপাল এগুলো খবরের কাগজে নাম তোলা ছাড়া আর কোনো কারণ থাকতে পারে না। যদি 4 তারিখ দুজন এমএলএ নির্বাচিত হয়ে থাকেন, কেন আপনি 6-7 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ আপনি উদ্যোগী হয়ে করাবেন না? এক, দ্বিতীয় কথা আমি বলছি, এটা আমাদের দুর্ভাগ্য, যিনি এমএলএ হিসেবে নির্বাচিত হয়ে এখনো শপথ দিতে পারেননি সেই সায়ন্তিকা বিধানসভা সিঁড়িতে বসে আছেন, আর যারা লোকসভায় শপথ দিতে পেরেছে সেই সায়নী ঘোষ আর মহুয়া মিত্র লোকসভার ভেতর না ডেকে ঘুমোচ্ছে। পশ্চিম শান্তনুদা বলা আজকে শুরু করার সময় আমাদের পরাজিতদের আমাদের গ্লানি মনে করালেন, যদি বিজয়ীর দায়িত্ব এদের মাথায় থাকতো তাহলে এদের এমপিরা দুপুরবেলা ভাত খেয়ে পার্লামেন্টের ভেতর গিয়ে ভাত ঘুম দিত না। সুতরাং এটা আমরা ডিজার্ভ করি না, এটা আমাদের প্রাপ্য নয় এই রাজনীতি, কিন্তু রাজনীতির নামে এই ধরনের দেউলিয়াপনা আমরা দেখি। সমস্যাটা হচ্ছে হিংসার তো কোনো ওষুধ হয় না। পার্লামেন্টে প্রতিনিধি পাঠাতে পারেনি সিপিএম, কংগ্রেস, আইএসএফ একসাথে হাত মিলিয়ে লড়াই করে তৃণমূলকে আটকাতে পারেন। 29 জন তৃণমূল সাংসদ চলে গেছে, সেটা মেনে নিতে পারছে না। সেটাকে ছবি তুলে সেটাকে প্রচার করছে, নরেন্দ্র মোদীর পিছনে বসে প্রচার করতে হয়েছে, আমরা সেটা দেখিনি। নরেন্দ্র মোদীর পিছনে বসে বিজেপি আজকে বিকাশবাবু গিয়ে কলকাতা জটিলতা যেটা চলছে সেই জটিলতার অবসান কিভাবে হয়, কত তাড়াতাড়ি হয়।